পা পিছলে নির্মাণাধীন বাড়ির পাইলিং এর গর্তে পড়ে যায় কুকুরের ছানা, আর সেই কুকুরের ছানাকে জীবিত উদ্ধারের জন্য 2 ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করেছে সিরাজগঞ্জের ফায়ার সার্ভিস কর্মীরা। 2 ঘন্টা পর কুকুর ছানাটিকে উদ্ধার করে কুকুরের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে, আর এতে খুশি ভবনটির আশেপাশের লোকজন এবং ফায়ার সার্ভিস কর্মীরা। সিরাজগঞ্জের পৌর এলাকার পুরাতন পোস্ট অফিস রোডে একটি নির্মাণাধীন ভবনে পাইলিং এর গর্তে বৃহস্পতিবার রাতে একটি কুকুরের ছানা পা পিছলে পড়ে যায়। এরপর থেকে মা কুকুরটি বাকি 3 কুকুর ছানা নিয়ে রাতভর ওই নির্মাণাধীন ভবনের পাশে কান্না করে। রাতে সেহেরি খেতে উঠে বিষয়টি নজরে আসে পাশের ভবনের এক মহিলার। ভোরে তিনি আশেপাশের লোকদের বিষয়টি জানান। এরপর স্থানীয়রা ওই ভবনের গেট খুলে কুকুর ছানাটিকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু তারা উদ্ধারে ব্যর্থ হয়ে চলে যায়। পরে ওই মহিলা কুকুর ছানাটিকে বাঁচানোর জন্য ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে 2 ঘন্টা অভিযান করে দেওয়াল ভেঙে মাটি কেটে কুকুরের ছানাটিকে জীবিত উদ্ধার করে। এ সময় আশেপাশে ভবন থেকে বিভিন্ন বয়সের মানুষ উদ্ধারের দৃশ্য দেখছিলেন। মুনিয়া খাতুন নামে ওই মহিলাটি জানান, কুকুর ছানাটিকে উদ্ধার না করে যখন সবাই চলে যায় তখন আমি ভাবি ছানাটি গর্তে আটকে মারা যাবে, সেজন্য আমি ফায়ার সার্ভিসকে ফোন করি। এই যে এটা আমার বেডরুম, তো এখান থেকে শব্দটা আসছে আমার কানে, ওখানে শুনে মানে আমি ওইখান থেকে খেয়াল করছি, পরে দেখতে মনে হয়েছে যে ভিতরে একটা বাচ্চা কুকুর পড়ে আছে, তো এটা উঠতে পারতেছে না বলে এরকম কান্নাকাটি। সাথে আশেপাশে মা কুকুর দুইটা ছিল, ওরাও অনেক ঘেউ ঘেউ করতেছিল, তো ওই চিৎকারে আমি শুনছি। শোনার পরে আমি এখানে মানে যে এখানকার জায়গা যারা দেখাশোনা করে ওদের জন্য ওয়েট করতেছিলাম, তো ওদেরকে 10:30 সময় জানানোর পরে ওরাও ট্রাই করছে, ওরা পারেনি। এরকম করতে করতে 12:30 যখন বেজে গেছে আমার মনে হয়েছে যে যদি কুকুরটা মারা যায় কিছু তো করার থাকবে না, তখন এর চেয়ে ভালো আমি তার আগে ফায়ার সার্ভিসে ফোন করি, ওরা পারলে উদ্ধার করবে জীব। তো কুকুর ছানাটির পালক বলেন, রাত থেকে কুকুরের বাচ্চাটি পাওয়া যাচ্ছিল না, পরে আমরা জানতে পারি ছানাটি এখানে পড়ে গেছে। কুকুরটি আমার বাসায় থাকে এবং গতকালকে রাতে থেকে তার কুকুরটিকে দেখা যাচ্ছে না আমাকে। কিছুক্ষণ আগে আমি খবর পাই যে কুকুরটি গর্তের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, আপনারা কখন কয়টার সময় খবরটা পান যে কুকুরটি পড়ে গেছে? আমি কেবল ইতিমধ্যে খবর পেয়েছি যে কুকুরটি গর্তের মধ্যে পড়ে গেছে। আর স্থানীয়রা বলছে সকাল থেকেই তারা কুকুরের ছানাটি উদ্ধারের চেষ্টা করেছে। সাধারণ পাবলিক যখন দৌড়াদৌড়ি করে কুত্তা, তখন অনেক লোকই জড়ো হয়ে যায়। তারপরে যখন ফায়ার ব্রিগেডের লোক যখন আসে তখন আমরা এসে এই দেখতেছি যে কুকুরটা অনেকক্ষণ আগে মানে পড়ে গেছে খঙ্গলের মধ্যে। তো অনেকক্ষণ চেষ্টা করার পরেও ওনারা যখন পারলেন না, তখন এই যে মেশিন টেশিং আরও অনেকেই ছিল, আমরা এখানেই আছি। প্রায় 2 ঘন্টা হলো কুকুরটা পড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে স্থানীয় একজনের ফোন পেয়ে আমরা এখানে এসে অভিযান করে কুকুরের ছানাটিকে জীবিত উদ্ধার করেছি। আমরা 2টার সময় খবর পাই যে পুরাতন পোস্ট অফিস রোডের একটা নির্মাণাধীন ভবনে একটা কুকুর আটকা পড়ছে। পরে আমরা আমাদের জনবল নিয়ে এখানে আসি, এসে দেখি যে আটকা পড়ছে, যে পাইলিং করা, পাইলিং এর ইতে চাপা পড়ছে। পরে আমরা মাটি খুঁড়ে প্রায় 1 ঘন্টা অপারেশনে আমরা এই কুকুরটাকে উদ্ধার করতে ইতে জীবিত উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। কুকুর ছানাটি উদ্ধারের পর দেওয়া হয় তার মায়ের কাছে। নতুন জীবন পেয়ে কুকুরের ছানাটি তার স্বভাব সুলভ লাফালাফি করতে করতে মায়ের কাছে চলে যায়। একটি কুকুর ছানার প্রাণ বাঁচাতে এমন অভিযানে খুশি সাধারণ মানুষ। ইবনে আল রামিজ, ASTV। আমার সিরাজগঞ্জ, ASTV।